হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আয় হর হয় না আমার সাথে আমি ময়মনসিংহ এর গ্রামে আছি আমার বাপের বাড়ি দেখেন আফগান হেরারে একটা মুরগির বাচ্চা ভর্তা বানাইয়া খাওয়াইয়া দেহামো আনহারা দেখকইন আর মুরগি বাচ্চাটারে জব করছে আগে আর অহন ভালো করে পরিষ্কার করে নিতাছি আইনহারা সবাই দেখকইন কেমনে মুরগি বাচ্চাটা বত্তা বানাই আইনহারাও একদিন বাসায় বানায় খাইবেন দেখতাছেন আইনহারা সবাই আমি মুরগি বাচ্চাটারে বালা করে পরিষ্কার করে লইছি দেখতা শুনে এখন আমি ছোটো ছোটো করে কাটতে লইতাছি এটার একটু পরে বাঁচবাম আইনহারা যায়ের না থাক কইন বত্তা ওইলে খায়া তারপর যাইবেন এই যে দেখুন একটা লড়া বর্ষায় দিছি মাটি চুলাতে খড়ি দিয়া একটা লড়ার মধ্যে একটু তেল দিছি তেলটা গরম হয়ে গেলে মুরগির বাচ্চাটা যে দুইয়া পরিষ্কার করে লইছিলেন এটা দেহন কড়াইয়ে বাজাওক ভালো করে বাজ দইব ভালো করে বাজ্যে লইতাছি এই যে দেখেন এইরম বাজা হইতে হইব বাজা হয়ে গেছে মুরগির বাচ্চাটা বাজা হয়ে গেছে অহন আমি দিয়া দিতাছি পেঁয়াজ আর রসুন একলগে দিতাছি একলগেই বাজা হইব বাজা হয়ে গেছে নামায় লাইছি পেঁয়াজ আর রসুন আর একটু তেল দিয়া দিছি
লড়াতে। কয়টা কাঁচা মরিচ দিয়া দিছি, বাজদার লাগিয়া বাজদা ওইতাছে। কাঁচা মরিচটা সিটে আমার শরীরে পড়বো, এর লাগিয়া একটা ডান্না দিয়া দিছি। কাঁচা মরিচ গুলা ভালো করে বাজদাসি, লাইটের সাইডে এই যে হইয়া গেছে। সবটি বাজা হয়েছে, অহনামি শিল আর পাটা নিছি। কাঁচা মরিচ গুলার আগে বালা কইরা বাইটা নিতাছি বত্তার লাগিয়া। আমরা মোমো সিঙ্গে মানুষ, এর লাগে বেশি বেশি জাল খাই। আইনারা যদি জাল না খাইতে চান তাইলে কাঁচা মরিচ কম দিতারেন। কাঁচা মরিচ বাটা হইয়া গেছে, দেখ কেন হেরা। অহন যে মুরগিটা বাঁচছিলাম, এই মুরগিটার ওইসে পেঁয়াজ রসুন দিয়া দিছি, ভালো করে বাইটে নিতাছি। আমি একটু নুনও দিয়া দিছি। এই বত্তাটা হেরাও বাসায় বাড়িতে বানায় খাইতারেন, অনেক মজা লাগে, বালাই লাগে। আমরার কাছে দুই টুকরা আদা দিয়ে দিছি গেরানের লেগে, গেরানে গেরানে ভাত খাওয়া যায়, পেট বইরিয়া তথা ভাত খাওয়া যায় আদার গেরান দেয়। এই দেখছুন আমার বর্তাটা হইয়া গেছে, আহনালে আমরা সবাই খায়া লাই, ততবাদ বালাই লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু মজা করেছি। আল্লাহ হাফিজ।